গ্রামের নাম কলসডাঙ্গা। প্রতিটি গ্রামের মতো এই গ্রামেও সকাল হয় সন্ধ্যা না। রাতের আকাশে তারা ফোটে, অথচ সারা বাংলাদেশের কাছে এরা অচল। পৃথিবী রাস্তায় যখন ব্যস্ততা খেলা করে, পাওয়া না পাওয়ার মানুষের মেলাতে যখন ব্যস্ত সবাই, ঠিক তখনই এরা স্বপ্ন দেখে ছোট্ট একটি খবর, যেখানে পড়ে থাকা খবরের কাগজের ছেঁড়া খবরগুলো হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি। বাংলাদেশে এর আগে এত বড় বন্যা হয়নি। ধারণা করা হচ্ছে প্রায় 600 ঘরবাড়ি বন্যায় পানিতে তলিয়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বন্যার অবস্থা আরও অবনতি হবে, আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শালার মশা কামড় নেওয়ার জায়গা পাইল না, একেবারে 1 কেজি রক্ত খেয়ে ফেলেছে। ও রসুল ভাই, স্যার পানি কি ফুটছে? আর তো পারতাছি না। দিলা তো মিয়া খবর পড়াটা সর্বনাশ করা। আরে এত বড় একটা শরীরে এইটুকু একটা মশা 1 কেজি রক্ত খাইতে পারে? উল্টাপাল্টা কথা কয়, চুপ করে বসে থাকো। খবর পড়া শেষ হলে তারপরে চা, আমার দোকানের নিয়ম জানো না? একদম চুপ করে বসে থাকো, খবর পড়া শেষ হবে তারপরে চা করা যাবে। কোন জায়গায় আসিলাম? বন্যার অবস্থার আরও অবনতি হবে, আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে এ বন্যা দীর্ঘমেয়াদী হবে। ভাই শোনো শোনো, আরে বেচা, ডাক্তার সে শুনতে পারতেছ না? আমার ডাক্তার আছো তো কারে কানে কম শুনো নাকি? কি করবি এখন, আমার সময় নেই, আমার মেলা কাম। আরে আহো এদিকে আহো এদিকে আহো, শুনো শুনো, তোমার রাত ওইটা কি খবরের কাগজ মনে হইতেছে না? আরে বহো 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 বহো, শোনো শোনো, ফার্স্ট ক্লাস করে চা বানাইতেছি, চা খাওয়াবো তোমারে, মধুদি মুজাহের মধ্যে ফার্স্ট ক্লাস চা। এটা কি, এটা এটা কি হাতে কি? এই মুড়ির মোয়া, মুড়ির মোয়া মাই পাঠাইছে, ওই যে আমাকে হারান মাঝে আছে না? আরে এটা মোয়া, মুড়ির মোয়া, এটা কি খবরের কাগজ? খবরের কাগজ? আরে আরে খবরের কাগজ তো, আরে দাঁড়াও দাঁড়াও, নতুন খবর দেখো, বুঝবে করো কি উদয়। আরে রাখো তোমার উদয় যাইব, মুড়ির মোয়ার গুষ্টি মানে আইতে ভালো লাগবো না উদয়। গেলে খবর আনছো নতুন খবর, আগে পয়রা লই, বলো বলো পয়রা লই, দাঁড়াও খারাপ খারাপ। মিয়া ভাই, তুমি না কইলা চা খাইবে? এক চা তো দিলে না, একটা চা দাও, এই দুধ আর চিনি একটু বেশি করে দিও। আরে আগে খবর পড়ছিস দেখছো না? খবর পড়ে লই, খবর খবর বুঝবা কেমনে? অক্ষর তো ফ্যাটের ভিতরে কিছু নাই। শোনো আমি পড়তাছি, এই ফিরি ফিরি খবর শুইনা লও আগে, তারপরে চা খাওয়া মতো পারে, ফার্স্ট ক্লাস চা খাওয়া মতো খাওয়াই না না বুঝছি। বাত ব্যথা চিকিৎসায় নতুন ওষুধ, প্রাচীনকাল থেকেই বাত ও ব্যথা চিকিৎসায় উইলোগাস ব্যবহার করা হতো। চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে খ্যাত হিপোক্রেটস প্রায় 2300 বছর আগে এটা ব্যবহার করেছেন। প্রায় 100 বছর আগে 1899 সালে বাত ও ব্যথা চিকিৎসায় উইলোগাস থেকেই সর্বপ্রথম অ্যাসপিরিন আবিষ্কার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের এটি ছিল যুগান্তকারী। প্রায় 100 বছর আগে 1899 সালে বাত ও ব্যথা চিকিৎসায় উইলোগাস থেকেই সর্বপ্রথম অ্যাসপিরিন আবিষ্কার করা হয়। চিকিৎসা সাফল্য কিন্তু বাত ও ব্যথা নিরাময় ব্যবহার। মন কি খারাপ দাদিমু? না মন খারাপ না, কই দেবার অস্থির। আরে বাবা, ঠাকুরের নামে কলঙ্ক সহ্য করা যায়? আচ্ছা তুমি কও,
মনে হয় মুখে কবর ঘষে দেই। তোমার নামে আবার গেটে কলঙ্ক দিল, ঠাকুর মানুষ তুমি আবার কি করলা? আরে ওই যে পটলা কয় কি আমার নাকি মন্ত্র টন্ত্র কইতে পারি না। আচ্ছা তুমি কও, আমি যদি মন্ত্র ঠিকভাবে কইতে না পারি তাহলে ভগবান রুষ্ট হইয়া আমার জবান বন্ধ করে দিবে না? হরি হরি। আরে ভগবান কি আর কারো জবান বন্ধ করে দিবার চায়? আজকাল খবরের কাগজে পড়ি মাইনসে জবান বন্ধ করবার চায়। ওই তো কাইলে একটা খবর পড়লাম, বাবায় মইরা গেছে মেলায় সম্পত্তি রেখা, এক ভাই আর এক ভাইরে মাইরা ফেলাইছে। হায় রে মানুষ, কত রকমের যে খবর! আমাকে এত খবর রাখুন কি দরকার আছে? হ্যাঁ আমরা হইলাম গরিব সাপুষা মানুষ, আমাকে এত খবর রেখে লাভ আছে? যা খবর রাখা উনি রাখতেছেন। হরি 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 রে। কি জানি খবর আসে খবর যায়, কত কত খবর, নতুন নতুন খবর, নানান রঙের খবর, কাউরে চিনি না সবার খবর জানি। সবার খবর জানি তা আমাদের খবর তো আমরা জানি না কে? হ্যাঁ এই যে তুমি যে প্রত্যেক দিন আমাকে খবর শোনাও, কই আমাকেও খবর তো কোনোদিন আইলো না। আইব সময় অন লাগবো। কাল একটা খবর পড়লাম, পরনের পর থেকে মনটার ভিতরে ভালো লাগতেছে না, মনে হচ্ছে খবরটা না পড়লি ভালো করতাম। কপি কি খবর? ঠাকুর তোমারে কইলে অসুবিধা নাই, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমি জানি তুমি কাউরে কইবা না। যা খবর তাড়াতাড়ি কও, বেলা গড়াই যাইতেছে, ওদিকে আমার পূজার নিকা আছে। আগামী সপ্তাহে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী পৃষ্ঠের উপর ঘন্টায় 5,000 কিলোমিটার বেগে ছুটে আসছে জ্বলন্ত পিণ্ড। বিজ্ঞানীরা মনে করছে আগামী সপ্তাহে পৃথিবীর উপর ওই উল্কা পিণ্ডটি যদি আছড়ে পড়ে পৃথিবীর অক্সিজেন কমে যাবে, প্রচণ্ড তাপমাত্রায় আর কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। খবর আইছে আমারে কইতে না করছে, কিন্তু আমি সবাইরে কই দিমু 7 দিনের মধ্যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাইব, আমরা কেউ বাঁচব না। হরি হরি রে। কি ধ্বংস হইব? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবো, আমরা কেউ বাঁচব না। পলা পলাবে রমা। হরি 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 রে। খবর আছে খবর আছে। সামনে দিয়ে যেতে যে এত মানুষের চোখে দেখছ না, জমিদার বাড়ি ভূতে ধরছে নাকি? বেশি ফাল পাইরো না, আল্লাহর গজব না, আমরা সব মরে যাব। মরে যাবো? তুই মরবি, তোর বাপ জ্যাঠা কাকা সব মরবো, খালি বেশি কথা কই। বেশি কথা কই না, পরে বুঝবা ঠেলা কারে কয়। তোমাকে মতো ভালো মানুষের জন্যই আল্লাহর গজব নামছে। 7 দিনের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, খবর উঠছে। খবর মানে কোন খবর? রসুল কাকা খবরে পড়ছে 7 দিনের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। 7 দিন পৃথিবী ধ্বংস? দাঁড়ো তোমারে দেখাইতাছি, সকাল থেকে খুঁজতেছি আর তুমি আসো গাঁজাখুরি গল্প নিয়া। সত্যি কথা শুনার মানুষ এ দুনিয়ায় নাই, আল্লাহর গজব নামছে। দূর ছাগলি কিনা খায় আর পাগলি কিনা কয়। আরে বেকুব, পৃথিবী ধ্বংস হইলে কি হইছে? হোক আমরা মরুন কে? বেশি লাফালাফি কইরো না, আমরা ঠিকই মরুন। তা
দুঃখ একটাই, বিয়া না কইরাই মরতুই। যাই রসুল কাহার দোয়ানে যাই, দেখি রসুল কা কি হয়। খবর আছে, খবর সব শেষ। আগামী সপ্তাহে পৃথিবী ধ্বংস হইবে, বিজ্ঞানীরা ধারণা করেছে একটা উড়ন্ত উল্কাপিণ্ড পৃথিবীর পথে ঘন্টায় 5,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, দ্রুত গতিতে অক্সিজেন ফুরিয়ে যাবে, কোনো পশু পাখি মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এরপর তো যে পৃষ্ঠা তিনে, পৃষ্ঠা তিন পরো পড়ুন কেমনে, পৃষ্ঠা তিন আমার কাছে নাই। তাহলে পৃষ্ঠা তিন গেল কই? পৃষ্ঠার কি পাখা গছ আছে যে হাইটা হাইটা হাওয়া হয়ে যাইব? আরে পৃষ্ঠা তিন আমার কাছে নাই। তয় বিষয়টা কিন্তু ভয়ঙ্কর, যদি ঘটনাটা সত্য হয় আমরা কেউ বাঁচুন না। হ্যাঁ দাঁড়ান চাচা, আমার এখানে কথা আছে। ওই বেটা এত কথা কাস কেন, চুপচাপ বই থাক। আচ্ছা কি প্রশ্ন কও, তাড়াতাড়ি কও। ওইখানে পৃথিবী ধ্বংসের কথা লেয়া আছে, কোথাও কি আমাগো দেশের কথা লেয়া আছে যে বাংলাদেশ ধ্বংস হইব? কি মেয়েরা তোমরা কেউ শুনছো? আইলে খবরটা পুরাটাই ভুয়া। তাছাড়া অক্সিজেন না কি কয়, সেটা থাকলে কি আর না থাকলে কি, আমরা তো বাতাস খাই, তাহলে আমরা মরুম কেমনে? হ্যাঁ আছে আছে কোনো যুক্তি তোমার কাছে? হ্যাঁ আছে। শুনো মিয়া, শুনো শুনো, এই পৃথিবীর মধ্যে হইতেছে আমাগো দেশ বাংলাদেশ, ছোট্ট একটা জায়গা। ওই ছোটোবেলায় যখন আমি ওই ক্লাস থ্রিতে পড়তাম তখন আমার মাস্টার মশাই আমার হাতে একটা কমলা লেবু ধরে দিয়ে কইছিল, এটা হইলো পৃথিবী আর এর উপরে আমরা থাকি। কি তাহলে আমরা কি ওই কমলা লেবুর উপরে থাকি? হরি হরি, আরে কি শুনাইলা! আরে পৃথিবীটা হইলো কমলা লেবুর মতো দেখতে, তার উপরে আমরা থাকি। আর ওই যে কইলে না আমরা বাতাস খাই, আরে ওইটাই হইলো অক্সিজেন। এসব কথাবার্তা আমার মাথায় কাজ করতেছে না, এসব কোনো খবর হইল না কেন? আমি যাই, সময় নেই। আচ্ছা যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে আমরা তো সবাই মরে যাবো। হায় ভগবান, এ তোমার কি লীলা খেলা! হরি 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 হরি। আরে ভয়ের কোনো কারণ নাই, এই দেখো এটা হলো 8 মাস আগের খবরের কাগজ, এই দেখো বাজান কি কষ্ট। এই দেখো উপরে তারিখ লেখা, দেখো। ও হো তাই তো, এখন থেকে হয়তো 8 মাস আগের কাগজ। তাইলে আমরা কেউ মরুম না? হরি হরি, না না আমরা কেউ মরুম না, আমরা সবাই বাইসা থাকুম। আমরা কেউ মরুম না, কাম করতে হবে না। মেরে বা শহরে থাকোস, দুদিন লেগাইছস, একটু তরতাজা শাক সবজি মাছ খায়া যা। তোর বেগু কাকা
তুই আইবি দিগা ভোরবেলা গাঙ্গে জাল ফেলায়া মাছটা ধইরা আমার দোকানে এনে কয় নজর ভাই এই মাছটা তোমার পোলারে খাওয়ায়ও আমাকে গ্রামের ভবিষ্যৎ ওই না আমার বুকটা না ফুইলা উঠলো তোর পড়ালেখার কতদিন রে বাজান এই তো আর দু বছর একা একা থাকস কি খাস না খাস তোর মায় বাইসা থাকলে তোর লগে নিয়ে থাকতে পারত তোর রাইন্দা বাড়ি খাওয়াই তো আমিও একা এখানে পড়ে আসছি গন্ধ সারছি এই মেলা বস্তু তখন বাবজানে বাইসা ছিল আমার ক্লাস থ্রি পর্যন্ত স্কুলে পাঠাইছে এই সাত মাইল দূরে স্কুলে যাইতাম একটা পায় হ্যাঁ গাঙ্গে সব শেষ করে ভালো লাগলো দে রে মা দে রে বুঝে দে চাচা তাইলে একটা কাজ করো আমার তো শহরে যাওয়ার সব আমার আবু ভাইয়ের লগে পাঠিয়ে দাও আমি আবু ভাইয়ের রাইন্দা খাও না এবার গেলে কবে আইবে আবু ভাই জানি না কবে আইতে পারবো সামনে পরীক্ষা শহরে তো মানে সবাই চেনে তাই না দূর ওইখানে কেউ কাউরে চেনে না ওইটা তো শহর শহরে সবাই আসে না তাই শহরে থাকতে আর ভালো লাগে না খালি গ্রামটার কথা মনে হয় মনে হয় সব সাইডে চলে আসি একসাথে থাকি এইখানে তোরা অনেক ভালো রে তেতুল এখানকার মানুষগুলো কি অদ্ভুত কারো কোনো দুঃখ নাই চাওয়া নাই সেরা আর পুরান খবরের কাগজগুলাই তাদের কাছে নতুন খবর আর শহর সে এক আজব জায়গা রে খালি নাই আর নাই তয় আবু ভাই খবর যারা লেখে তারা মনে হয় ভালো মানুষ না তাই না কেন ভালো মানুষ হইব না কেন তয় আমগো খবর আসে না কেন তারা যদি ভালো মানুষই হইতো তাহলে আমগো খবর ঠিকই নিত ভালো মানুষের খবর ভালো মানুষই তো রাখে সবসময় এরকমই থাকিস বদলাস না কখনো আমি আমার এই তেতুলটারে সারা জীবন এরকমই দেখব স্যার এই নে ধর এটা পড়ে আমারে জানাস আমি তো ভালোভাবে পড়তে পারি না তাতে কি হয়েছে ধীরে ধীরে সময় নিয়ে পড়িস মধ্যের পাতাটা গেল কই হ্যাঁ হ্যাঁ এই খবরটা জানা তো খুবই দরকার পুরো খবর না তো অশান্তি লাগে আরে মুশকিল এই যে চা হবে নাকি হ্যাঁ মানে কড়া করে একটু ঠান্ডা আরে হইব হইব দুনিয়া সবই হইব তার আগে আমার খবর শুনতে হইব একটু পরেই নতুন খবর শোনার লেগে সব মানুষ চলে আইব আচ্ছা আচ্ছা আপনি কেডা এর আগে দেখছি বলে তো মনে হয় না আমার নাম বটু বটু আলী কই থেকে আইছেন মানে কি করেন আসছি তো হেঁটে হেঁটে
রাস্তা দিয়ে তারপর নৌকায় করে আর বটগাছ বোনা হয়। বটগাছ বোনা হয়, এইটা আবার এইটা আবার কি কাম? আর কিছু করে না? আচ্ছা, এই আপনাদের এই গ্রামে ছোট বড় মাঝারি মিলিয়ে কতগুলো বটগাছ আছে? বটগাছ এই যে একটা বটগাছ, হ্যাঁ আরও একটা বটগাছ আছিল, অনেক পুরান, মস্ত বড় বটগাছ, এইটার এক কাইটটা ভালাইছে, ওই আমেনার মারে ভূতে ধরছিল। বটগাছে কখনো ভূত থাকে না, শোনেন, বটের তলায় থাকে ছায়া, সেই ছায়ায় থাকে শান্তি, এবং সেই শান্তিতে থাকলে মানুষ ভালো থাকে। একটা কথা বলেন তো, এই গ্রামে এই সহসাই কোনো খুন খারাপি রাজানি সন্ত্রাস এসব হয়েছে, মানুষ মারা গিয়েছে? তোবা তোবা, এইগুলেন কি কইতাছেন? গ্রামে মানুষ আমরা মাত্র কয়জন, এর আগে এই গ্রামে তো নতুন কেউ আসে নাই, আপনার এই প্রথম দেখলাম, এইসব উল্টাপাল্টা কি কইতাছেন খুন খারাপি? রে তোর দল বেঁধে কোথায় যাস? হ্যাঁ কোন গাছে তোদের বাস? আচ্ছা একটা কথা বলতো, তোরা এত ছোট পিঁপড়া, কিন্তু খাবার তো তোদের সুরায় না, নিরন্তর খেয়ে চলিস। হ্যাঁ আচ্ছা, আমার না প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি আপনার এখানে একটু বেঁচে দিয়ে ঘুমাই, এইখানে ঘুমাইবে? ঠিক আছে, আমার একটু মাইগ্রেনও আছে। আচ্ছা ঘুমান। অসুবিধা নাই তো? না মানে ঘুমা ঘুমা। দেখা যাচ্ছে শিরা উপশিরা, নিশ্চিত থেকে পানি খনি সব উঠে আসছে, সূর্য থেকে দেখছিল। আচ্ছা এই যে এই গাছ, এই গাছটার নাম বলতে পারেন? না। এই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যারুথকর্পাস হেটেরোফিলিস। আচ্ছা এই গাছের পাতার রং সবুজ হয় কেন বলেন তো? আগে জানি না, তো সবুজ ছাড়া কোনো রং হয় না, সবই ভগবানের লীলা। তা ঠিক আছে, সবই ভগবানের লীলা। আচ্ছা তাহলে বলেন, সিদ্ধার্থ মানে সিদ্ধার্থ কোন গাছের নিচে বসতো? সিদ্ধার্থ এই গ্রামে তো সিদ্ধার্থ নামে কেউ নাই। না না, আমি এই গ্রামের সিদ্ধার্থের কথা বলছি না, যাই হোক, ও না সে তো অবশ্য অসত্যের ছায়ায় বসত। আগে আমি যাই। আচ্ছা কোথায় যাবেন? রসুল মিয়ার দোকানে। কেন? নতুন খবর আছে, নতুন খবর শুনতে যাবো। যাওয়ার আগে একটা কথা বলেন তো, আমি একটা বট গাছ লাগাতে চাই, এটা কোথায় লাগানো যায়? হরি 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 হরি। আচ্ছা তার মানে আপনি গাছপালা মানে ওই বোটানি নিয়ে কাজ করেন? জি। ও আচ্ছা ভাই, গাছের রং সবুজ হয় তো ক্লোরোফিলের কারণে, তাই না? হ্যাঁ ক্লোরোফিল, রাইট। আচ্ছা উনি তো চলে গেল, আচ্ছা আপনি আমাকে একটু কাইন্ডলি বলেন তো যে আমি এই গ্রামে একটা বট গাছ লাগাতে চাই, কোথায় লাগানো যায়? কেন বট গাছ লাগাবেন কেন? আচ্ছা বট, আমার বিশ্বাস বট গাছ হচ্ছে এমন এক গাছ, দেখবেন বাংলাদেশের কোনো সংগ্রামে কোনো আন্দোলনে কোনো না কোনোভাবে বট গাছ জড়িত। বটের প্রসঙ্গে এসেছি, আমাদের লেখায় বলেন, আমাদের সাহিত্যে বলেন, বটের প্রসঙ্গ আছে, এবং বটের ছায়া যে একবার বসেছে সে সিদ্ধার্থকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন সে একজন শান্ত মানুষ না হয়ে পারে না, তার পক্ষে সন্ত্রাস চাঁদাবাজি এসব করা সম্ভব না, এবং প্রত্যেকটা মানুষকে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে বটের ছায়া নিয়ে আসতে হবে, তাহলে একটি নতুন সুন্দর বাংলাদেশ হবে। সেই জন্য আমি একটা বট গাছ এখানে লাগাতে চাই, আমি গ্রামে গ্রামে ঘুরে আর বট গাছ।
আচ্ছা আপনি এরকম আমার পিছে ঘুরঘুর করছেন কেন বলেন তো? আপনি নিজে কোনো কাজ নেই, আপনি নিজের কাজ করেন যে। আপনি পাতা নিয়ে এত কি চিন্তা করেন? কিছু করি না, এটা আপনার জানা দরকার। আপনার নাম কি? আমার নাম বটুয়ালি। এইটা আবার কেমন নাম, বটুয়ালি? আমি বড় হওয়ার পর আমার নিজের নাম চেঞ্জ করে বটুয়ালি রেখেছি। আমি এখন সব জায়গায় সব গ্রামে গ্রামে একটা করে বট গাছ লাগাই। এই গ্রামে তো অনেক বট গাছ আছে। বট গাছ কেন, অনেক দাম বট গাছের? হ্যাঁ অনেক দাম। এই যে আপনি বাংলার ইতিহাসের পাতায় পাতায় যেখানে দেখবেন সেখানে দেখবেন বটের বর্ণনা, সুদৃশ্য বট আর বটের ছায়ার বর্ণনা। এই যে বট গাছ, এর ছায়ায় যদি কেউ বসে সেই মানুষ কোনো খারাপ চিন্তা করতে পারবে না, সে ভালো হয়ে যাবে। এবং বাংলাদেশের সবাইকে বটের ছায়ায় বসতে হবে, তাহলে দেখবেন যে সবাই ভালো হয়ে গেছে এবং বাংলাদেশ সুন্দর হয়ে গেছে। কেন সুন্দর হইব কেন? ওই যে মানুষটা সবাই ভালো হয়ে গেলে সুন্দর হবে না? তাহলে কি আমরা ভালো মানুষ না? না না, আপনি নিশ্চয়ই ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু মানে বটের শীতল ছায় যদি আপনি বসেন, ধ্যান করেন, দেখবেন আরও ভালো হয়ে যাবে। আমি আপনার লগে বট গাছ লাগামো, আমার নামও গাছের নাম। কি নাম আপনার? তেঁতুল। আমি খুবই টক, গ্রামের সবাই জ্বালাই মারি, গ্রামের সবাই আমার মান্য করে চলে, আপনিও আমার মান্য করে চলবেন। ঠিক আছে, তুই জানেন আমি কিন্তু এই মিষ্টি তেঁতুল কিন্তু পাওয়া যায়, জানেন? আমি টক তেঁতুল পছন্দ করি। আচ্ছা আচ্ছা, খাবার চাটনি করে মিষ্টি তেঁতুল পাওয়া যাবে না? ভুলে গেল ওই যে সিনেমার দুনিয়ায়। ওইখানে গিয়ে তুই কি করবি? কেন নায়ক হম, নায়ক হয়ে হিট করুম, আমাকে গ্রামে একখান সিনেমা বানাম, নায়ক হইলে অনেক টাকা পাম। বাজান ঘুমাও নাই এত রাতে, জায়গা কি করো? বাজান তুই তো এখানে চলে যাবি, তোর লেগে একটা জিনিস আনলাম। কি জিনিস? এই যে দেখ এই শাল খান কিনলাম, সামনে শীত নামবো তো ঠান্ডা লাগবো, হেল লেগে আনছিস দেখ। আচ্ছা বাজার এত টাকা খরচ করানোর দরকার ছিল? আরে পোলার লেগে আমার বাপের টাকা, আমার পোলায় লেখাপড়া শিক্ষা মস্ত বড় মানুষ হইব। আচ্ছা বাজান শুনছি টেলিভিশনে নাকি খবর দেখায় আর একজনই নাকি সব খবর একলগে পড়ে। হ দেখায়, তোমার জন্য এবার একটা টেলিভিশন কিনে আনো। আরে এই তো মেলা টাকা দাম, আর এখানে তো কারেন্ট নাই, সালামু কি দিয়া? আমি যখন চাকরি পামু, হাতে অনেক টাকা হইব তখন কিনু। আর কারেন্ট নাই তাই কি হয়েছে, ব্যাটারি দিয়ে চালান যায় এমন নাই কিনু। আচ্ছা বাজান শুনছি শহরে নাকি গ্যাঞ্জাম চলতেছে, নতুন খবর তো আসে না এখানে, তোর হারানো আছি যখন গঞ্জে যায় আইসা কয় শহরে নাকি মেলা গ্যাঞ্জাম, গুলি ফুটছে, ছাত্রগুলোকে নাকি পুলিশের গ্যাঞ্জাম। আরে ওগুলো কিছু না, তই গ্যাঞ্জাম একটা হইব, বড় সড় গ্যাঞ্জাম, যারা অন্যায় করে গরিব মানুষের মুখের খাউন কায়রা নেয় তাগো বিরুদ্ধে। কৃষিকাজে নেমেছে, নিজেরাই এক হয়ে চাকরির জন্য বসে না থেকে জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে যাচ্ছে। তেঁতুলিয়া, তেঁতুলিয়া এইটা কোন জায়গা? আগে তো কখনো যাওন হয়নি। ঠাকুর এই গ্রাম ছেড়া কোনোদিনই তো কোনখানে যাওয়া হয় না, বাপজান মরে যাওয়ার পর একখান বালিশ বকলে ঘুরেছে এই গ্রামে আইলাম, তারপর থেকে এইখানে কোথাও আর যাই।
হ্যাঁ, এখানে আসার কয়েকদিন পরে ঠাকুর তোমার লোকে দেখা হইলো আমার। একবার যাওন দরকার, বুঝছো? এখান থেকে বাইরিলে পরে হ্যাঁ কত রকমের মানুষ দেখু, কত নদী দেখু, কত দেশ দেখু, কত কিছু দেখু। রসুল, একটা কথা আমি বুঝতে পারতেছি না। শুনছি সরকার নাকি গরিবের কথা শুনতেছে, তো আমাকেও কথা শুনে না কে? আমাকে গ্রামে আসে না কে? আমার কি এতই খারাপ? কইলাম না, এই পৃথিবী বড়ই বিচিত্র। আর মাটি, মাটি হইল সোনার চেয়ে খাঁটি। এই মাটির লেগা একদিন আমরা যুদ্ধ করছি, এখন আর আমাকে কেউ খোঁজ খবর করে না। তবে ওই যে কইছি, খবর আইব, এই গ্রামের খবর একদিন আইব, খুব তাড়াতাড়ি আইব, এটা আমি জানি। হাসাইলা রসুল মিয়া, আজ পর্যন্ত গঞ্জে যাওয়ার মতো একটা রাস্তা হইল না, আর তুমি বলতেছো শহর, সে তো মেলা দূর। এই গ্রামে যেখানে যাই সেখানেই বটগাছ, শুভ বলছি শ্যামল। তাই তো বলি, এই গ্রামের মানুষ এত ভালো কেন, এত শান্ত কেন? বাংলাদেশের সবগুলো গ্রাম যদি এরকম হতো তাহলে তো দেশটার চেহারাই পাল্টে যেত। আপনার একটা কথা জিগাইতাম, আপনারে নিয়া এই গ্রামের মানুষ বড়ই চিন্তিত। আপনি খাইতেছেন, ঘুরতেছেন, গাছ গাছালি দেখতেছেন, গাছের লোকে কথা কইতেছেন, বড়ই আজব ব্যাপার। এটা আমার 207 নম্বর গ্রাম। কোনো গ্রামে একদিনে বেশি থাকি না, কিন্তু এই গ্রাম, এই গ্রামের শ্যামল ছায়া কেমন যেন, মানুষগুলো খুব ভালো, একটা মায়া, একটা মায়া আমাকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। মহামায়া, হরি হরি, কি শুনাইলা ঠাকুর! এটা মহামায়া না, এটা হচ্ছে মায়া। আর মায়া হচ্ছে একেবারেই মন, মনের ব্যাপার, বুঝলেন? আর সেটা কীরকম, এই যে মনে করেন শ্যামল, সবুজ, এর একটা হাত ছানি আছে, আমাকে ডাকে, এই প্রকৃতি আমাকে ডাকে, বলে আয়, কানে কানে বলে, আমার সাথে কথা বল, যে একটা সুখ দুঃখের কথা বলি, আয় একসাথে ঘুমিয়ে থাকি। আমাকে খবর দেখি না কেন, আমাকে খবর আইব কবে, আমাকে খবর দেখি না কেন, আমাকে খবর কবে আইব। আমার কিছু বন্ধু বান্ধব আছে, আর আপনাদের গ্রামে এসে দেখলাম যে খবর পড়া যে এত আনন্দের বিষয় হতে পারে, এটা আমার আগে জানা ছিল না। তাই আমি ঠিক করেছি, আগামী কাল থেকে শহর থেকে পত্রিকা আনার ব্যবস্থা করব। হরি হরি মিয়া ভাই, এই যে কাগজ কবে থেকে আপনাদের? কালকে, কালকে থেকে নতুন চকচকে কাগজ আসবে। হ্যাঁ, ভাই সব, ভাই সব, আমি বাংলাদেশের অনেক গ্রামে গঞ্জে ঘুরেছি, কিন্তু আপনাদের মতো গ্রাম আমি কোথাও দেখি নাই। এই গ্রামের মানুষ যেমন সাধারণ তেমনই ভালো। আমি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমার মনে হতো আগে আমার বোধহয় গাছ লতা পাতা পাখি এছাড়া কেউ বন্ধু নেই। আপনারা জানেন আমি গাছের সাথে কথা বলি, পাখির সাথে কথা বলি, কিন্তু এখন মনে হচ্ছে আপনাদের সাথে পরিচয় হওয়ার পর আপনারা আমার বন্ধু, আপনারা আমার কাছের মানুষ। তাই আপনাদের জন্য প্রতিদিন শহর থেকে খবরের কাগজ আসবে, চকচকা নতুন খবরের কাগজ। হরি হরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ হরি। আজকের তাজা খবর, রসুল মিয়ার দোকানে জব্বর খবর। আজকের তাজা খবর, রসুল মিয়ার দোকানে জব্বর।
আইছে চলে আইছে দেন দেন বড়ু ভাই দেন আরে সবাই অপেক্ষা করতেছে নতুন পত্রিকা আইবো নতুন খবর বড়ু ভাইসকা সবাইকে শোনাবো দেন 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 পত্রিকা দেন আরে আপুর ছবি আরে এত বড় ছবি উঠছে আরে আমার বলা কইছিলাম না কইছিলাম না আবু নাম করব আমার বলা অনেক বড় হইব দেখো পড়ি পড়ি বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র কি হলো থামলা কেন পড়ো অবশেষে প্রাণ দিতে হলো কলমডাঙ্গার আবুকে ডাঙ্গা গ্রামের অত্যন্ত মেধাবী ছাত্র আবুকে প্রাণ দিতে হলো বন্দুকের গুলিতে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের দাবি আদায়ের মিছিলে ছাপিয়ে পড়ে এবং সাধারণ ছাত্রদের উপর আবুর বুকে গুলি লাগলে তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয় অস্ত্রপুরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এভাবেই শেষ হয়ে গেল বাংলাদেশের কলসডাঙ্গা নামের ছোট্ট একটি গ্রামের অসহায় মানুষগুলোর স্বপ্ন আবু ছিল তাদের একমাত্র আশা ভরসা ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে যাওয়া হয় মিয়ারা তোমরা কান্দো কেন আজ তো কোনো দুঃখ নাই আজ তো খুশির দিন আমরা আমাগো কথা আমাগো গ্রামের কথা এই সারা দেশের মানুষ জানব সারা দেশের এতদিন তো কেউ খোঁজে নাই আমাগো গ্রামের নাম আমাগো কথা এই সারা দেশের মানুষ আজকে জানব আবু আবু শুলে গেছে তো কি একদিন তো আমাকে কেউ কোনো খোঁজ নেয় নাই আমরা পাইছি আসছি না মহিলা গেছি কেউ জানতো না আবু মহিলা যায়া আমাকে আমাকে এই গ্রামের নাম আমাকে কলস টাকার নাম এই যে খবরের প্রথম পাতায় কেমন তুলে দিয়ে গেছে যে দেখো আমাকে ওই কলস টাকার নাম কিরম বড় বড় করে জল জল করে চলতেছে দেখছো দেখো এটা তো আমাকে খবর এটা আমাকে আপন খবর সময়ে যদি একটু থমকে দাঁড়ায় এক টুকরো ছেঁড়া খবর রেখা দেয় সেথায় আমি লুকিয়ে রেখেছি আমার সবটুকু আবেগ আমি পথ চলতে চাই খবরের ভিড়ে দেখতে চাই দাঁড়িয়ে আমার নদীর তীর শুধু চোখ নেবে ঘুমহীন চোখে তাকিয়ে আছে অপেক্ষা সে যে আমার তোমার খবর আমার আমার